بسم الله الرحمن الرحيم. السلام عليكم. এটা আমি নতুন সেটআপ দিয়েছি, ঠিক আছে? এইগুলো দুম্বার বাচ্চা, এগুলো আমার নতুন দুম্বা কিনছিলাম না, আমার ওই দুম্বাগুলার বাচ্চা দিছে, সেটটা বাচ্চা দিছে, দেখেন কত সুন্দর বাচ্চাগুলো। এইগুলো আমার ফার্মের মুরগি সার দিছে বাইরে, এগুলো বাইরে ঘুরতেছে, দেখেন এগুলো আমার এখানে 30টা দুম্বা আছে, সবগুলো দুম্বা বড় বড় আমার, এগুলো সব কুয়েত থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো পানির পাত্র, আর এই পুরো জায়গার চারিপাশে আমার বাউন্ডারি দেওয়া আছে, এই বাউন্ডারিতে এগুলো ঘুরে। আর আমার প্রচুর পরিমাণ আমি ফাঁসে স্যালেজ করছি, আমার স্যালেজ এগুলো মনে করেন খায়, এটা হলো ঘাস, এখানে ঘাস দেওয়া হয়, ঘাস এগুলো খায়। ওই ফাঁসে এগুলো হলো আপনার সবজির আইটেম, ওইগুলোর ভিতরে সবজি টবজি করা হয়, এই অবস্থা আর কি। এখন হঠাৎ করে ভিডিও করতেছি তো এই কারণে ওগুলো দেখি ভয় খাইতেছে, বুঝছেন? এটার ভিতরে গোটা গোটা ঘাস দিলে এগুলো এরা মনে করেন খায়, গোটা দিলেও খায়, কাটে দিলেও খায়। আর এখানে আমার 4-5টা ছাগল আছে, এগুলো ছোটো বাচ্চা, এগুলো অনেক বড় হয়, এগুলো অনেক ভালো জাতের ছাগল, এগুলো দুধ দেয়, এই অবস্থা। ও ফাঁসে পর্দা দেওয়া আছে যাতে কেউ না দেখে, পর্দা দিয়ে রাখা হয়েছে। এটা হলো আমার মুরগির ঘর, এটার ভিতরে মোরগ আছে, আপনার কবুতর আছে, আবার ওই সাইডে খরগোশ আছে 4-5টা, এটা নতুন ঘর করা হয়েছে। এসব মিলাই এখন নতুন করে করতেছি, দেখা যাক, আপনারা সবাই সাপোর্ট করবেন আর কি। এখানে নিচে ভালো দেওয়া আছে যাতে কোনো সমস্যা হলে, পানি টানি হলে যাতে পানি সাথে সাথে ইয়ে যায়, টানে যায়।